বন্ধুরা কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবথেকে দ্রুততম 5টি বাইক সম্পর্কে। তো বাংলাদেশ কিংবা ভারতে এই সব সুপার বাইকগুলো সচরাচর দেখা যায় না, যার কারণে আমরা অনেকেই এই সব বাইকগুলো দেখতে পাইনি। আর এই সব বাইকগুলো এতই দ্রুত যে সুপার কার এবং বুলেট ট্রেনকে পিছে ফেলে দেবে। আর এই সুপার বাইকগুলো আপনার চোখের সামনে দিয়ে গেলে আপনি শুধু বাতাস ছাড়া আর কিছুই অনুভব করতে পারবেন না। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। যেমন 5 নম্বর অবস্থানে রয়েছে কাওয়াসাকি নিনজা ZX14R। তো জাপানের এই কাওয়াসাকি কোম্পানি দ্রুততম বাইক তৈরির জন্য অনেক বিখ্যাত। আর দ্রুততম বাইকের নাম শুনলে কাওয়াসাকি কোম্পানির নাম চোখের সামনে ভেসে ওঠে। তো যাই হোক, এই ছোটখাটো রকেটের মোট সিসির সংখ্যা হচ্ছে 1441 এবং গাড়িতে মোট 6টি গিয়ার রয়েছে এবং গাড়িটির মাইলেজ হচ্ছে 12 কিলোমিটার প্রতি লিটার। এছাড়া এই বাইকে রয়েছে 190 হর্স পাওয়ারের ইঞ্জিন। আর এই সুপার বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে 186 মাইল প্রতি ঘন্টায় বা মোটামুটি 300 কিলোমিটার। আর মজার ব্যাপারটি হচ্ছে এই বাইকটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 2.5 সেকেন্ডে। তবে এই ছোটোখাটো রকেটটি যদি আপনি কিনতে চান, তবে ভারতে এই বাইকটির মূল্য মোটামুটি 20 লক্ষ রুপি। তবে বাংলাদেশে যদি আনতে চান তাহলে ভ্যাট সহ মোটামুটি 2 থেকে 3 গুণ দাম পড়ে যাবে। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে সুজুকি হায়াবুসা ZSX 1300R। তো যাই হোক, জাপানের তৈরি এই সুজুকি হায়াবুসা পুরো পৃথিবীতে অনেক বিখ্যাত। আর এই বাইকটি ভারতের সুপারস্টার ভাইজান সালমান খানের রয়েছে। তবে ভারতে এই গাড়িটির পরিচয় তখন থেকে যখন ধুম মুভিতে প্রথম এই গাড়িটি দেখানো হয়, আর তখন থেকে সুজুকি হায়াবুসা ভারতে অনেক জনপ্রিয় হয়ে ওঠে। এবং এই গাড়িটি যেমন ডিজাইন সুন্দর, তেমনই গাড়িটির স্পিড অনেক বেশি। আর এই গাড়িটিতে 1340 সিসির ইঞ্জিন রয়েছে। তো যাই হোক, গাড়িটি সর্বোচ্চ 186 মাইল বা 300 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে ছুটতে পারে। আর মজার ব্যাপারটি হচ্ছে এই হায়াবুসা গাড়িটি 0 থেকে 60 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 1.9 সেকেন্ডে এবং 0 থেকে 90 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 2.3 সেকেন্ডে। আর এ বাইকটির মূল্য ভারতে মোটামুটি 17 থেকে 18 লক্ষ রুপি। এরপর 3 নম্বর দ্রুততম বাইক হচ্ছে MTT টার্বিন সুপার বাইক Y2K। আর আমার মনে হয় না এই বাইকের নাম আপনারা এর আগে শুনেছেন। আর মজার ব্যাপারটি হচ্ছে এই বাইকটিতে রোলস রয়েলস গাড়ির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এটা শুনে আপনি মোটামুটি ধারণা করতে পাচ্ছেন যে গাড়িটি কতটা শক্তিশালী। এবং এই ইঞ্জিনটি হচ্ছে 420 হর্স পাওয়ার জেনারেট করতে পারে এবং গাড়িটির সম্পূর্ণ বডি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে, যার ফলে গাড়িটির বাইরের কাঠামো অনেক শক্ত। আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করার কারণে গাড়িটির ওজন মাত্র 227 কেজি। এবং এই গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 360 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর মজার ব্যাপারটি হচ্ছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এই বাইকটি শক্তিশালী বাইকের লিস্টে নাম লিখিয়েছে। আর এই বাইকের দাম শুনলে আপনার মাথায় হাত পড়ে যাবে। তো এই বাইকটির মূল্য ইন্ডিয়াতে মোটামুটি 96 লক্ষ রুপি এবং আপনি ধারণা করতে পারছেন যে বাংলাদেশে গাড়িটি আনতে মোটামুটি কত টাকা খরচ হতে পারে। তো যাই হোক, এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে কাওয়াসাকি নিনজা H2R। আর লিস্টে এই গাড়িটি দেখে আপনি বুঝতে পারছেন যে কাওয়াসাকি কোম্পানি কতটা বিখ্যাত সুপার বাইক বা দ্রুততম বাইক তৈরি করার জন্য। আর সত্যি বলতে এই গাড়িটির ডিজাইন দেখলে যে কেউ গাড়িটির প্রেমে পড়ে যাবে। আর এই গাড়িটিতে মোটামুটি 310 হর্স পাওয়ারের ইঞ্জিন রয়েছে। এবং মজার ব্যাপারটি হচ্ছে এই বাইকটি 2016 সালের দিকে 26 সেকেন্ডে 400 কিলোমিটার গতি তুলতে সক্ষম হয়েছিল। আর এই রেকর্ডটি তৈরি করা হয়েছিল টার্কি দেশের একটি ব্রিজের ওপর। তো যাই হোক, এই বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে 400 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর এই বাইকটিতে মোট 6টি গিয়ার রয়েছে এবং গাড়িটির শোরুম প্রাইস ভারতে মোটামুটি 75 লক্ষ রুপি। এরপর পৃথিবীর সব থেকে দ্রুততম বাইক হচ্ছে ডজ টোমাহক। তো আমেরিকার অটোমোবাইল কোম্পানি ডজের তৈরি এই মডেলটি, যেটি হচ্ছে পৃথিবীর সব থেকে দ্রুততম বাইক। আর এই বাইকটির ডিজাইন অন্য সব বাইক হতে একেবারেই আলাদা। আর আমার মনে হয় এই বাইকটি আপনারা অনেকেই মোবাইল গেমসে থাকা বিভিন্ন বাইক গেমে দেখেছেন। তো সেটা যাই হোক, এই গাড়িতে রয়েছে 500 হর্স পাওয়ারের V10 SRT10 ইঞ্জিন এবং গাড়িটির ওজন মোটামুটি 680 কেজি। আর এই বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে 420 মাইল বা 680 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং মজার ব্যাপারটি হচ্ছে পৃথিবীর সব থেকে
দ্রুততম কার এসএস টাউটারা এবং সেই গাড়িটির টপ স্পিড হচ্ছে 508 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর এই ডজ টোমাহক বাইকটি সর্বোচ্চ গতি হচ্ছে 680 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং এই বাইকটি 2003 সালে প্রথম মার্কেটে আসে আর তারপর থেকে এটি পৃথিবীর সব থেকে দ্রুততম বাইক হয়ে আছে। তো যাই হোক, এই দ্রুততম বাইকটির মূল্য ভারতে মোটামুটি 3,70,00,000 রুপি। তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এর মধ্যে কোন বাইকটি আপনার পছন্দ হয়েছে। আর একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।